নমস্কার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 16 কোষে দেখি চলুন 10-এর দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 9 পর্যন্ত সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো 10-এর দাগের অঙ্কটা কী বলেছে, গ্রামের নিয়ামত চাচায় একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে বুঝবে। দেখো এখানে কি না, দু ধরনের চাকার কথা কিন্তু বলা হয়েছে এবং দুটো চাকাই কি দেখো একটা বেল্ট দ্বারা কিন্তু যুক্ত আছে। আমি তোমাদের ছবিটা এঁকে দেখো দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে মোটরের চাকা আর এটা ধরো মেশিনের চাকা। এই দুটো চাকা কি না একটা বেল্ট দ্বারা কিন্তু যুক্ত আছে। সুতরাং দেখো যেহেতু বেল্ট দ্বারা যুক্ত আছে দুটো চাকাই, এই যে ছোট চাকাটা যখন একটা পুরো পূর্ণ পাক ঘুরবে তখন কি এই বড় চাকাটাও কিন্তু একটা পূর্ণ পাক ঘুরবে। ঠিক আছে, আর একটা পূর্ণ পাক ঘোরা মানে কি নিজের পরিধি ঘোরা। ঠিক আছে, এটুকু তোমরা বুঝতে পারলে। এবার দেখো তোমাদের বইতে কি দেওয়া আছে, মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য আর মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এই দুটো থেকে আমি প্রথম তাদের ব্যাসার্ধের পরিমাণটা বার করব। তাহলে দেখো মোটরের চাকার, সরি চাকার, ঠিক আছে, মোটরের চাকার ব্যাস কত দেওয়া আছে না 14 একক কত না সেন্টিমিটার। তাহলে অতএব মোটরের চাকার ব্যাসার্ধ কত বের করতে পারি না, ব্যাসার্ধ সমান আমি লিখতে পারি ব্যাস ভাজিতক 2, কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেই কারণেই কিন্তু আমি এইটা লিখলাম। ঠিক আছে, ব্যাসার্ধ সমান তাহলে ব্যাসের মান কত 14 সেন্টিমিটার আর নিচে 2 যেরকম আছে রেখে দিলাম, একক কত সেন্টিমিটার, ভাগ করলে কত হচ্ছে 7 একক কত না সেন্টিমিটার। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধের পরিমাণটা আমার কত বেরোলো না 7 সেন্টিমিটার বেরোলো। এবার আমি বের করব কি মোটরের চাকার পরিধি। তাহলে দেখো আমি লিখছি মোটরের চাকার পরিধি, তাহলে মোটরের চাকার পরিধি আমি কিন্তু লিখে দিচ্ছি। সূত্রটা কি না 2πr, কারণ দেখো যেহেতু এটা চাকা বলে দিয়েছে আর চাকাটা কি একটা বৃত্ত, সেই কারণে কিন্তু বৃত্তের পরিধি যেটা সূত্র হবে সেটাই কিন্তু মোটরের চাকার পরিধির সূত্রটা হবে। ঠিক আছে, একক কত না সেন্টিমিটার, 2 যেরকম আছে রেখে দিলাম, পাই এর মান কত 22/7 লিখে দিলাম, আর এর মান কত দেখো 7 সেন্টিমিটার, আর এই ব্যাসার্ধের পাশে আমি কিন্তু ছোট হাতের আর আমি লিখে দেব। যদি এটা না লেখো তাহলে কিন্তু তোমাদের পাশে লিখে দিতে হবে, ব্যাকেট করে লিখে দিতে হবে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, দেখো বৃত্তের ব্যাসার্ধের পরিমাণটা কত না 7 সেন্টিমিটার, একক কত না সেন্টিমিটার, এই সাথে এই সাথে কেটে গেল, পড়ে রয়েছে কত 2 গুণিতক 22, একক কত না সেন্টিমিটার, এই দুটো গুণ করলে কত হচ্ছে না 44, একক কত না সেন্টিমিটার। তাহলে মোটরের চাকার পরিধির পরিমাণটা আমার কত বেরোলো না 44 সেন্টিমিটার কিন্তু পেয়ে গেলাম। এই আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার আমি দেখো বের করব মেশিনের চাকার ব্যাসার্ধ। তাহলে মেশিনের চাকার ব্যাস সমান আমরা কত জানি, মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে দেখো 94.5, এটা কিন্তু 4। ঠিক আছে, একক কত না সেন্টিমিটার। এবার দেখো আমি মেশিনের চাকার ব্যাসার্ধ বের করছি আর 4 নিচে ডট ডট দিলাম, তোমরা কিন্তু সেইটা লিখে দিও, অর্থাৎ মেশিন এখানে লিখে দিও আর এখানে লিখে দিও কি চাকা। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ সমান আমি কত লিখতে পারি না, মানটা লেখার আগে তোমরা লিখবে যে ব্যাস ভাজিতক 2, একক কত না সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসের মান কত না 94.5 আর নিচে 2 যেরকম আছে রেখে দিলাম, একক কত না সেন্টিমিটার। দেখো
এখানে ব্যাসার্ধের জায়গাটা আমি ছোট হাতের আর লিখতে বললাম। দেখো এই জায়গাটায় তোমরা যদি ডিরেক্ট মান বসিয়ে দাও, অর্থাৎ ব্যাসের জায়গাটায় তোমরা যদি একেবারেই এই লাইনটা না করে এই লাইনটা ডিরেক্ট করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কাটার একটা জায়গা থেকে যাচ্ছে। সেই কারণেই আমি বললাম যত তোমরা অঙ্কটা নিখুঁত করতে পারবে তোমরা কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্সটা তত বেশি থাকে। সেই কারণেই আমি বললাম যে প্রথমে ব্যাস বাই টু লিখবে, তারপরে ব্যাসের জায়গায় মানটা লিখবে। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমি এইভাবেই কিন্তু রেখে দিচ্ছি, এটা কিন্তু দশমিক। ঠিক আছে, এবার আমি বার করব কি না মেশিনের চাকার পরিধি। তাহলে অতএব মেশিনের চাকার পরিধি আমি বের করব, তাহলে মেশিনের চাকার পরিধি সূত্রটা কত হবে না 2πr হবে, একক কত না সেন্টিমিটার হয়ে যাবে। দেখো দুই যেরকম আছে রেখে দিলাম, পাই এর মান কত 22 এর সাথে লিখে দিলাম, আর এর মান কত দেখো, আর এর মান হচ্ছে কত না 94.5 ভাজিতক 2, একক কত না সেন্টিমিটার। ঠিক আছে, দেখো তোমাদের বইতে আর কি বলে দিয়েছে না, মোটরের চাকাটা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, এটা আমাকে বলে দিয়েছে। আর উত্তরটা কি চেয়েছে, মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। দেখো এক জায়গায় একটা সময়ের একক কত বলেছে সেকেন্ড, আর আর একটা জায়গায় যেটা উত্তরটা বের করতে বলেছে সেই জায়গায় কত বলেছে না সময়ের এককটা দেখো ঘন্টা বলে দিয়েছে। যেহেতু আমাকে উত্তরে চেয়েছে ঘন্টায়, সেই কারণে কি না সময়ের এককে যে সেকেন্ডটা আছে সেই সেই সেকেন্ড এককটাকে আমি প্রথম কিন্তু ঘন্টায় ট্রান্সফার করব। তাহলে আমি পরের পাতায় করছি, দেখো তাহলে 1 সেকেন্ড সমান আমরা কত ঘন্টা জানি, 1 সেকেন্ড সমান আমরা কি জানি 1 বাই কিন্তু 3600 ঘন্টা আমরা কিন্তু জানি। ঠিক আছে, তাহলে দেখো বইতে কি বলে দিয়েছে না মোটরের চাকাটি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। তাহলে এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি না 1/3600 ঘন্টায় ঘোরে 27 বার। ঠিক আছে, তাহলে ঘোরে 27 বার আমি কিন্তু লিখে দিলাম। তাহলে 1 ঘন্টায় ঘোরে কত লিখতে পারবো না 27/1/3600 বার ঘোরে। ঠিক আছে, তাহলে দেখো 27 যেরকম আছে রেখে দিলাম, এই একটা আমার নিচেই থাকবে, আর 3600টা কী হবে না 27-এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে ওপরে উঠে যাবে, আর নিচে 1 আমি যেরকম আছে রেখে দিলাম, একক কত না বার, এইটাই হয়ে যাবে এই জায়গাটায়। ঠিক আছে, 1কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমার ভাগফল যেহেতু সেটাই হয়, তার মানে আমার ভাগফলটা কত হবে না 27 × 3600 একক কত হবে না বার হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমি তোমাদের ছবিটা এঁকে যখন বুঝিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম না যে কোনো চাক যে এই দুটোর মধ্যে যে কোনো একটা চাকা যখন একবার পূর্ণ পাক ঘুরবে তখন নিজের পরিধিটা অতিক্রম করবে, একইভাবে যেহেতু যখন একটা চাকা ঘুরবে নিজের মানে পরিধি বরাবর, তাহলে অপর চাকাটাও কিন্তু নিজের পরিধি বরাবর একবার কিন্তু পূর্ণ পাক ঘুরবে। তাহলে দেখো আমি এখানে কথাটা কি বললাম না একবার পূর্ণ পাক ঘুরছে নিজের পরিধি বরাবর, তাহলে কি না যখন আমি পরিধি কথাটা লিখবো তখন কিন্তু আমার কতবার ঘুরবে চাকাটা না একবার ঘুরবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি লিখতে পারি না একবার ঘুরে নিজের পরিধি, তাহলে মোটরের চাকার পরিধির পরিমাণটা কত দেখো, মোটরের চাকার পরিধির মানটা বেরিয়েছে 44 সেন্টিমিটার, তাহলে আমি এই জায়গাটাকে লিখে দেবো না 44 সেন্টিমিটার কিন্তু আমি লিখে দেবো। তাহলে দেখো এই যে 27×3600 বার ঘুরছে সেটা কত ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে আমি এই জায়গায় লিখবো কি না 27×3600 বার ঘুরে, তাহলে কি হবে না 44 হবে, 44×27×3600 সেন্টিমিটার কিন্তু ঘুরছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, এটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি। ঠিক আছে,
তাহলে দেখো মেশিনের চাকার ক্ষেত্র আমি কি বললাম না, মোটরের চাকাটা যদি একবার পূর্ণ পাক ঘোরে তাহলে মেশিনের চাকাটাও কিন্তু একবার পূর্ণ পাক ঘুরবে নিজের পরিধি বরাবর, ঠিক আছে? তাহলে দেখো মেশিনের চাকার আমার পরিধির মানটা কত বেরিয়েছে, এইটা বেরিয়েছে, ঠিক আছে? আমি তার মধ্যে এই দুই কিন্তু কেটে দিলাম, তাহলে পড়ে আছে কত না 22 বাই 7 গুণিতক 94.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো এইটা হচ্ছে মেশিনের চাকার পরিধি, তাহলে 22, তাহলে মেশিনের চাকার ক্ষেত্রে আমি লিখছি, তাহলে মেশিনের চাকার ক্ষেত্রে আমি কি লিখতে পারি না 22 ভাজিতক 7 গুণিতক 94.5 সেন্টিমিটার ঘোরে একবার, ঠিক আছে? তাহলে একবার ঘোরে, তাহলে এই যে সেন্টিমিটারটা আমি পেলাম সেটা দেখো আমি 1 ঘন্টায় পাচ্ছি হিসাবটা, ঠিক আছে? তাহলে এত সেন্টিমিটার অর্থাৎ 44 গুণিতক 27 গুণিতক 3600 সেন্টিমিটার ঘোরে কতবার, এটা কিন্তু ম, তাহলে ঘোরে কতবার কি হবে না এইটা উপরে হবে, তাহলে 44 গুণিতক 27 গুণিতক 3600 আর নিচে কি থাকবে না 22 এর 7 গুণিতক 94.5 একক কত না বার, এইটা হবে, ঠিক আছে? এটা কিন্তু র। দেখো এবার আমি কিন্তু নিচে যেটা দেওয়া আছে সেটাকে আর একবার লিখে নিচ্ছি, তাহলে 44 গুণিতক 27 গুণিতক 3600 উপরে আছে লিখে দিলাম, নিচে কি আছে না 22 আর 7টা কি হবে উপরে উঠে যাবে, আমি লিখে দিলাম উপরে, আর দেখো নিচে কি পড়ে আছে না 94.5, এই দশমিক তুললে উপরে কত হবে না 10 হবে, একক কত না বার, ঠিক আছে? এবার দেখো আমি যদি 44 কে 22 দিয়ে কাটি কত হচ্ছে না 2 হচ্ছে, এবার আমি এটাকে 5 দিয়ে কাটছি কত হচ্ছে 2 হচ্ছে, এটাকে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে 5 একে 5, 5 অষ্টে 40, 5 নয় 45, আমার কত হলো 189 কিন্তু আমার হলো, ঠিক আছে? এবার যদি 9 দিয়ে কাটি 9 দুগুণে 18, 9 একে 9, 3600কে 9 দিয়ে কাটলে কত হবে না 400 হচ্ছে, ঠিক আছে? দেখো 27কে আমি যদি 3 দিয়ে কাটি 21কে আমি যদি 3 দিয়ে কাটি 7 হচ্ছে, ঠিক আছে? এই সব আমার কিন্তু কেটে গেল, তাহলে আমার উপরে কত পড়ে রয়েছে দেখো 2 পড়ে রয়েছে এখানে, আর কি পড়ে রয়েছে 9 পড়ে রয়েছে, আর কত পড়ে রয়েছে 400 পড়ে আছে, আর কত পড়ে আছে দেখো 2 পড়ে রয়েছে, একক কত না বার। দেখো 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, এই 4-এর সঙ্গে আমি যদি 400 গুণ করি তাহলে কত হচ্ছে না 1600 হচ্ছে, আর পড়ে রয়েছে কত না 9, একক কত বার। এবার আমি গুণ করছি দেখো 6 9 কত 54, 9 একে 9, আর 5-এ কত না 14, তাহলে আমার কত হচ্ছে 144, আর এই দুটো শূন্য পড়ে রয়েছে আমি কিন্তু শূন্য লিখে দিলাম দুটো, সরি একক কত না বার হবে। তাহলে দেখো এই যে কোশ্চেনে তোমাদের চেয়েছে মেশিনের চাকাটি ঘন্টায় কতবার ঘুরবে না মেশিনের চাকাটি ঘন্টায় কিন্তু 14400 বার ঘুরবে, এটা কিন্তু তোমাদের উত্তরটা লিখে দিতে হবে। এবার তোমরা অনেকেই হয়তো কোশ্চেন করতে পারো এখানে তো কোথাও ঘন্টা এককটা উল্লেখ করা হলো না, দেখো আমি যে এইখানে হিসাবটা বের করেছি এই যে এই হিসাবটা, সেই হিসাবটা আমি কখন বের করেছি দেখো 1 ঘন্টায় কিন্তু হিসাবটা আমি বের করেছি, এই এখানে কিন্তু সময়টা উল্লেখ করা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের অঙ্কটা অর্থাৎ 11 অঙ্কটা, 11 অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো 11 অঙ্কটা বলেছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি, ঠিক আছে? আমি তোমাদের প্রথম ছবিটা আঁকছি, তাহলে ছবিটা তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে ছবিটা দেখে যদি অঙ্কটা তোমরা করো। দেখো এটা হচ্ছে ঘড়ির ডায়ালটা, তাহলে এই
দুটো কাঁট আমি আঁকছি, তার মধ্যে একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা। যদিও হয়তো তোমাদের ছবিতে দুটোই সমান মনে হবে, কিন্তু তোমরা ঘড়ি দেখলে বুঝতেই পারবে যে একটা ঘন্টার কাঁটাটা ছোট হয় আর এইটা হচ্ছে মিনিটের কাঁটা, সেটা হচ্ছে একটু বড় হয়। দেখো যদি আমি ঘন্টার কাঁটাটার ক্ষেত্রে দেখি, তার মানে আমি কি মিনিটের কাঁটাটা ধরো চাপা দিচ্ছি। দেখো এই পুরো বৃত্তটার ক্ষেত্রে ঘন্টার কাঁটাটা একটা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ঘন্টার কাঁটাটার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমাদের বইতে, সেটা কি না বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে আমি যদি মিনিটের কাঁটাটার ক্ষেত্রে দেখি, তার মানে ঘন্টার কাঁটাটা আমি চাপা দিচ্ছি, তাহলে মিনিটের কাঁটাটা কি হচ্ছে এই পুরো বৃত্তটার ক্ষেত্রে একটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে মিনিটের কাঁটাটার যে দৈর্ঘ্য তোমাদের বইতে দেওয়া আছে সেটা কি না মিনিটের কাঁটাটা, এই সরি এই বৃত্তটার কিন্তু ব্যাসার্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম আমার যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা প্রথম আমি লিখে নিচ্ছি। তাহলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, তাহলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য তোমাদের বইতে কত দেওয়া আছে না 8.4 সেন্টিমিটার দেওয়া আছে। এটা আমি ছোট হাতে কিন্তু আর লিখছি, ঠিক আছে? একইভাবে মিনিটের মিনিটের কাঁটার দৈর্ঘ্য আমি ছোট হাতের আর লিখছি, তার মানটা কত দেওয়া আছে না 14 সেন্টিমিটার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এবার আমি বের করব কি না ঘন্টার কাঁটার ক্ষেত্রে এই পুরো বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমি কি লিখছি না ঘন্টার কাঁটার ক্ষেত্রে, ঘন্টার কাঁটার ক্ষেত্রে বৃত্তের পরিধি, ঠিক আছে? তাহলে পরিধি আমি লিখছি, পরিধি সমান আমি কত পেতে পারি না 2πr একক কত না সেন্টিমিটার, ঠিক আছে? 2 যেরকম আছে রেখে দিলাম, পাই এর মান 22/7, আর এর মান কত না 8.4 একক কত না সেন্টিমিটার, আমি এইভাবেই কিন্তু এটাকে রেখে দিলাম। এবার দেখো আমি বের করব কি না মিনিটের কাঁটার ক্ষেত্রে বৃত্তের পরিধি। তাহলে অতএব মিনিটের কাঁটার ক্ষেত্রে বৃত্তের পরিধি, ঠিক আছে? মিনিটের কাঁটার ক্ষেত্রে বৃত্তের পরিধি সমান আমি কি লিখতে পারি না 2πr একক কত না সেন্টিমিটার। দেখো 2 যেরকম আছে রেখে দিলাম, পাই এর মান কত 22/7, আর এখানে আর এর মানটা কত দেখো 14 দেওয়া আছে একক কত না সেন্টিমিটার, এটাতে কিন্তু আমি এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে? এবার দেখো তোমাদের বইতে কিন্তু একদিনে হিসাব বার করতে বলেছে, তাহলে একদিন সমান আমরা কি জানি না একদিন সমান আমরা জানি 24 ঘন্টা, ঠিক আছে? এটা আমরা জানি। এবার দেখো আমি ঘন্টার কাঁটাটার ক্ষেত্রে প্রথম আমি হিসাব করছি। দেখো ঘন্টার কাঁটাটা যদি দুপুর 12টা থেকে রাত 12টা আমি দেখি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না এই যে পুরো 12 ঘন্টা কিন্তু নিজের পরিধিটা একবার সে অতিক্রম করছে। তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি না লিখতে পারি 12 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় ঘোরে নিজের পরিধি, তাহলে নিজের পরিধির মানটা কত না এইটা, ঠিক আছে? তাহলে 2 × 22/7 × 8.4 একক কত না সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে বলেছে কি একদিনে হিসাবটা বের করতে বলেছে, তাহলে আমি কি লিখতে পারি 24 ঘন্টায় ঘোরে 2 × 22/7 × 8.4 কত না 24, আর নিচে কত হবে না 12 হয়ে যাবে, একক কত না সেন্টিমিটার, এটাকে আমি সাজিয়ে লিখছি নিচে, ঠিক আছে? তাহলে 2 × 22টা উপরে থাকবে, 7টা নিচে আসবে, আর কি উপরে পড়ে থাকছে 8.4, পড়ে থাকছে কি 24, আর নিচে কত 12, দশমিক তুললে নিচে 10 হচ্ছে, ঠিক আছে? 24কে 12 দিয়ে কাটলে 2 হচ্ছে, এইকে মানে 10কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5 হচ্ছে,
ঠিক আছে। আর যদি 84-কে 7 দিয়ে কাটি কত হচ্ছে? না 12 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার উপরে কত পড়ে রয়েছে? 2 গুণিতক 22 গুণিতক 12 পড়ে রয়েছে, নিচে কত পড়ে রয়েছে? 5 পড়ে রয়েছে। একক কত? এখানে সেন্টিমিটার, এখানেও কিন্তু সেন্টিমিটার হবে। তোমরা কিন্তু সেন্টিমিটার কতটা লিখে দেবে, আর এখানে ঘন্টায় আর এখানে কিন্তু ঘোরে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা লিখে দেবে না। তাহলে নেক্সট লাইনটা লিখছি, তাহলে 2-এর সঙ্গে 22 আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 44, আর এখানে 12 কিন্তু পড়ে রয়েছে, নিচে 5 কিন্তু পড়ে রয়েছে। একক কত? না সেন্টিমিটার। এবার আমি 44-এর সঙ্গে কিন্তু 12 গুণ করব, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এখানে কত? 44, ঠিক আছে। তাহলে 8 আমি লিখে দিলাম, এখানে 12, আর এখানে কত? না 5, তাহলে 528 আমার কিন্তু হয়ে যাচ্ছে। আর নিচে কত? 5। একক কত? না সেন্টিমিটার, ঠিক আছে। তোমরা কিন্তু এই জায়গাটা সেন্টিমিটার লিখে দেবে। এবার আমি ভাগ করছি, 5 1 5, 5 5 25, 5 6 30, তাহলে 105.6 সেন্টিমিটার কিন্তু আমার উত্তরটা হয়ে গেল। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? না, এক দিনে ঘন্টার কাঁটা 105.6 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো মিনিটের কাঁটাটার ক্ষেত্রে। তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে আমি পরের পাতায় হিসাব করছি, ঠিক আছে। দেখো তার আগে আমি তোমাদের ছবিটা বলে দিচ্ছি। দেখো যদি আমি মিনিটের কাঁটার ক্ষেত্রে হিসাব করি তাহলে কি দেখব? না, এক ঘন্টায় এই মিনিটের কাঁটাটা কিন্তু পুরো পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করছে। তাহলে আমি মিনিটের কাঁটার ক্ষেত্রে কি লিখতে পারি? না, আমি পরের পাতায় লিখছি, দেখো লিখছি কি? না, মিনিটের কাঁটার ক্ষেত্রে, তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে এক ঘন্টায় ঘড়িয়ে কত? না কি বললাম, মিনিটের কাঁটাটা নিজের পরিধি বরাবর ঘুরবে। তাহলে নিজের পরিধির মান কত মিনিটের কাঁটাটা? না এইটা আমি এখানে লিখছি পরিধির মানটা, না 2 গুণিতক 22-এর 7 গুণিতক 14, একক কত? না সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাকে কত দিনে বের করতে বলেছে? না এক দিন, আর এক দিন সমান কত আমরা জানি? না 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় ঘোরে কত সেন্টিমিটার? তাহলে 2 গুণিতক 22-এর 7 গুণিতক 14, আর কি হবে? না 24 কিন্তু গুণ হয়ে যাবে। একক কত? না সেন্টিমিটার, এখানটা কিন্তু তোমরা সেন্টিমিটার লিখে দেবে। এবার দেখো আমি যদি 7 দিয়ে 14 কাটি 2 হচ্ছে, তাহলে কত পড়ে রয়েছে? 2 গুণিতক 22 গুণিতক 2 গুণিতক কিন্তু 24, একক কত? না সেন্টিমিটার। দেখো 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, আর তার সঙ্গে যদি আমি 22 গুণ করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর কি পড়ে রয়েছে? 24 পড়ে রয়েছে, একক কত? না সেন্টিমিটার। তাহলে দেখো 88-এর সঙ্গে আমি 24 কিন্তু গুণ করবো, 4 8 কত 32, 4 8 32 33 34 35, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 1-এ 17, 6 আর 5-এ 11, এখানে 2 নেমে গেল, 7 আর 3-এ 10, আর 1-এ 11, 1 আর 1-এ 2, তাহলে কত হচ্ছে মান? 2112, একক কত? না সেন্টিমিটার। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? না মিনিটের কাঁটাটি একদিনে কথাটা কিন্তু লিখতে তোমরা ভুলবে না, ঠিক আছে। তাহলে কত দূরত্ব অতিক্রম করছে? 2112 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো। আজকের ভিডিওতে করানো অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।